আইতাছি। এটা এটা যদি কাকা নেন তাহলে একদম 200 100 টাকা দিমু একদম 100 টাকা তো খরচ হচ্ছে। হ্যাঁ যাই তো ছোড়ো মজুদ আছে আপনি ধরে দেখেন জিনিসটা দেন না 100 টাকা পারি না কাকা। আর 50 টাকা দিয়েন কত এক জোড়া কত? এই দুইটা নেবেন? হ্যাঁ দুইটা দুইটা নিলে আপনার লাগে একদম 200 টাকা। না 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 এত দাম না, অনেক দাম বেশি কইতেছো। আর এগুলো তো এখন চলে না, এখন তো প্লাস্টিকের যুগ, সব প্লাস্টিকের মাল চলে। 80 টাকা দিলে হইব? 80 টাকার উপরে খরচ আছে, আপনি দেন আর কত টাকা বাড়াই দেন। না আমার আবার পোষাইতেছে। আচ্ছা আপনার কাম করেন, আপনি 20 টাকা করে কম দেন, 160 টাকা দিন না। সর্বোচ্চ আমি 100 টাকা দিতে পারবো, যদি দাও তাহলে নিতে পারি। উপরে এর উপরে খরচ আছে তাইলে বয়া থাক। আম্মা জানো কালকে রাতে না একটা খোয়াব দেখছি। কি খোয়াব দেখছস? আমি একা একা যাই নদী, ওই নৌকার মধ্যে উঠলাম আর নৌকাটা না আপনা আপনি চলা শুরু করলো। খোয়াবে নৌকা দেখলে বিবাহ হয়। তোর মামা তোর জন্য যে বিয়ের পাত্রটা আনছে, আমার মন কইতেছে ওই পাত্রের লগেই তোর বিবাহ হইব। ছেলের নাম কি, কি করে? ছেলের নাম রহমতুল্লাহ। গঞ্জে নাকি ছেলের লেপ্তে শুকের দোকান আছে। আর মাশাল্লাহ চেহারা ছবিও যা ভালো। কিন্তু আম্মা খোয়াবে তো আমি একা একাই ছিলাম, একা একা যাইতেছি, পাত্ররে তো দেখলাম না, তো বিয়ার খোয়াব হইল কেন? তুই তো পাত্ররে চিনস না, তুই দেখবি কেমনে? আর তুই তো একা একা আসিলি, আমরাও তো তোর সাথে আসছিলাম না। মা কিছু একটা খাও না, খাইতে খাইতে তুমি তো তোমার তো ছায়াও পড়ে না মাটিতে। পাত্র তো তোমারে পছন্দ করবো না। একবারে খাবো, আব্বা কইছে গরু মাংস নিয়ে আসব, তুমি রান্না আমি খাবো। আচ্ছা ঠিক আছে, গরুর মাংস আনলে পরে ভাত খাইও, এখন একটু সিরা দিয়া দই দিয়া লেবু পাতা দিয়া শরবত বানিয়ে দে, ভালো লাগবো।